দীর্ঘদিন ধরে উনি ঘুরছিলেন। প্রথম যখন অসুস্থ পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে আজ থেকে প্রায় 6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্যের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেছে আমার জগতে। আমার মানে কাকু বলে আমি সম্বন্ধে করতাম, পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়ার পরে আমরা সকলেই মর্মাহত হয়, ঈশ্বরের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি। একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারে ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিত করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন হয় রিলেশনেও, রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করিনি, যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম, আমাকে মুখে সামনে বলে পেছনে কিছু বলবে না, সবখানে সবাইকে সামনে বলে দিলাম, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যেতে সুশান্তবাবু অনুভব না করতে পারে, আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো।